Siguro ako kasi kung yan. কি মেরেছে কি আর মেজো হাসু কি নাম আমি শুনিছি গান্ত বললো কি জন্য মারলো কি জন্য মার দোকান নিয়ে ওই একটু সমস্যা এবার আমাদের দোকানের একটা পেছনে তেল গাছ ছিল তেল গাছটা যারা কিনেছে তারা কেটেছে বলে তোমাদের গাছ তোমরা বয়ে এনে চলে যাও আর বয়ে এনে বয়স শেষ হয়ে গেছে আর বাড়ি ঢুকতেছে উনি বাঁশ নিয়ে ছুটে এসেছে তারপর দেখি দাঁড়ানে দেখি আমার স্বামী পো পাচ্ছে আর বাঁশ নিয়ে আমার মেয়েটারও মেরেছে তবে ওর বেশি আঘাত হয়নি মেরেছে মারধর করার পরে আমরা হসপিটালে আগে বলে চেষ্টা করছি আমাদের আটকে দিয়েছে ঘরে চালিয়ে আসতে দিচ্ছে না কে আসতে দিচ্ছিল আমার মেজো ভাই মেজো ভাইয়ের ছেলে নিশিকান্ত মন্ডল রাহুল মন্ডল আমার বউ ঠিক সন্ধ্যার একটু আগে আমি মানে ভ্যানে করে মালদিকে নামাচ্ছিলাম সেই সময় আমার মেজো ভাই ওর সাইড থেকে সেটুকু দেখে গিয়ে বাড়ির থেকে নিয়েছে বাঁশ নিয়েছে আমার ভূত দুঃখা মারে মারলো তার না কে মারলো আমার মেজো ভাই কী নাম নিশিকান্ত মন্ডল কিসের জন্য মারলো ওটা মারলো আমাদের দোকানে মালপত্র নিয়ে আসছিলাম ওই সেই কারণে আমাকে মারলো আর তারপরে দেখি পরে দেখি আর দা দিয়ে সাপোর্ট করলো দা নিয়েছে আমার অটোমেটিক খালি কোপাতে থাকে কে সাপোর্ট করলো পাশের থেকে আমার ভাইপো কিংবা আমার বৌদি যেভাবে সাপোর্ট করবে এবং সেই সঙ্গে সঙ্গে তুই কোভাতে শুরু করেছে আমার মেয়েকে বললাম যে মেয়ে তুমি একটু ফোন করো তো বাবুকে আমাদের মেম্বারকে মেম্বারকে ফোন করার সঙ্গে ওরা দুজন তিনজন না আসলো আসার সঙ্গে ওদের সঙ্গে সঙ্গে ওদের মানে সামনেই আমাকে ইচ্ছা আমাদের হাতে দাঁড়া খালি কোভাতে শুরু করে দা দিয়ে কুপিয়েছে হ্যাঁ দা এখানে মেরেছে এখানে মেরেছে এখানে মেরেছে আর আমার বোনকে পেটে লাথি মেরেছে এবং মুখে লাথি মেরেছে চারটে দাঁত পড়েছে কি কারণে মারলো ওই আমার দোকান নিয়ে একটু সমস্যা আছে সেই দোকানের সমস্যাটা পরে আমাকে মিটি দিয়েছে ও বলছে যে আমার দোকানে ভাগ দিতে হবে আমি বলি ঠিক আছে ভাগ দিতে হবে ভিজারে যাওয়া হয়েছে তাই দেওয়া হবে ও বলছে না আমার ভাগ দিতে হবে এবং জর্জাবস্তি আমাকে মানে পেশা সৃষ্টি করছে যে তুই জানে বিক্রি করবি আমার দোকান তুই ইচ্ছা মতো বিক্রি করবি আমাদের বাবাখানের দোকান কেন দুটো ছিল সেও বিক্রি করে নিয়েছে এই দোকানের ব্যাপারে তখন ছাপাচ্ছে আপনি কি থানায় অভিযোগ দায়ের করবেন সম্পত্তি নিয়ে বিবাদ ভাইকে কুপিয়ে ভাইয়ের স্ত্রী তল পেটে ও মুখে লাথি মেরে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল সেই বিবাদ চরমে ওঠে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি ভাইয়ের স্ত্রীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর এবং তলপেটে ও মুখে লাথি মেরে চারটি দাঁত ভেঙে দেয় পাশাপাশি ঘরের মধ্যে তাদের আটকে রাখার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্বপন মণ্ডল ও তার স্ত্রী শকুন্তলা মণ্ডল গুরুতর জখম অবস্থায় স্বামী স্ত্রী দুজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা গৃহবধূ শকুন্তলা মণ্ডল ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর কোলাগাড়ি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে স্বপন মণ্ডলের স্ত্রী শকুন্তলা মণ্ডল একটি চিটফান্ডের এজেন্ট ছিলেন চিটফান্ড উঠে যাওয়ায় এজেন্ট শকুন্তলাকে গ্রাহকরা ছেঁকে ধরেন টাকা ফেরত দেওয়ার জন্য গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য স্থানীয় রায়ভাগিনী মোড়ে একটি দোকানঘর বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ করার পরিকল্পনা নেয় শকুন্তলা অভিযোগ ইতিমধ্যে শকুন্তলা মণ্ডলের ভাসুর নিশিকান্ত মণ্ডল জোরপূর্বক দোকানঘর দখল করার চেষ্টা করে এ নিয়ে গ্রামে সালিশে সভা বসে সেখানে সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে দোকানঘরটি বিক্রি করেন শকুন্তলা দেবী বৃহস্পতিবার দোকানঘর দখল নেয় যিনি কিনেছিলেন
দোকানঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বেশ কিছু জ্বালানির সামগ্রী বের হয়, সেগুলো শকুন্তলা দেবীকে নিয়ে যেতে বলেন। শকুন্তলা দেবী ও তার স্বামী সেই সমস্ত জ্বালানি কাঠ বয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় দাদা নিশিকান্ত মণ্ডল আচমকা শকুন্তলা দেবীর স্বামী স্বপন মণ্ডলকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে এবং ধারালো দা দিয়ে কোপাতে থাকে। মারধরের হাত থেকে স্বামীকে উদ্ধার করতে গেলে শকুন্তলাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তলপেটে ও মুখে সজোরে লাথি মারে বলে অভিযোগ। ঘটনার পর যাতে করে চিকিৎসা করাতে কোথাও যেতে না পারে তার জন্য দুজনকে ঘরের মধ্যে আটকে রাখে নিশিকান্ত মণ্ডল। স্থানীয় লোকজন আক্রান্ত স্বামী স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে স্বপন মণ্ডলের অবস্থা সংকটজনক। ঘটনার বিষয় জানিয়ে শকুন্তলা মণ্ডল ও তার ভাসুর নিশিকান্ত মণ্ডল সহ তিনজনের নামে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করলেও এখনও অবধি অভিযুক্তদের আটক কিংবা গ্রেপ্তার করতে পারেনি।